আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআন মাজিদ শিক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি সুরা আল ইমরানের নব্বই নম্বর আয়াত থেকে সহি শুধুভাবে শেখাবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেক দিন এই ক্লাসগুলো করবেন তাহলে ইনশাআল্লাহ কোরআন মাজিদ সহি শুধুভাবে শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين كفروا بعد ايمانهم হামজা নুনজির ইন নুন লাম লামজর নাল ইন নাল এখানে ওয়াজিব গুন্না মানে গুন্না করতে হবে লাম দালিয়া নুন কা রু কাবজর কাু ক্যা বা আইন জবর বা দাল দা বা আদা হামজা ইয়াজের ই মিমালিপ জবর মা নুন জের নি হিম ইমানি হিম সামিম পেশ হবে নুন অথবা মিম অক্ষর ওপর তাজদি থাকলেই গুননা হয় মিম যাজবর মাজ সোমাজ দাল আলু জবর দা দু দু কাপ দুপেস কুফ রল আমজবর রল কুফরল লাম নুন লাং এখানে গণনা হবে কারণ নুন সাকিনের পর এক ফার অক্ষর তা এসেছে কুফরল তা কপেশ তো ক কফত বা জিমদাল এই পাঁচটি অক্ষর ওপর স্যাকিন থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয় তো ক বা জবর বা লাম লা তো ক বা লাওয়া তাও বা জবর বা তা বেশ হামিম হোম

ও হো মধ দদ লাম মধামত দল এখানে চারালিপ টেনে পড়তে হবে কেন উপরে মোটা চিহ্ন আছে দদ গিয়ে লামকে তো ধরবেই কারণ লামাকের ওপর গিয়েই তাসদিত এবং এখানে এই চিহ্ন থাকার কারণে টেনেও পড়তে হবে লাম লো নুন জবন্নাথ হোমদ থামলে লিনালিফ ও হোম তারপর হামজা নুনজের ইন গুন হবে নুন লামজবর নাল নাল लम जबल्ला जालि जैज़ी नोन जबरना ले जी न क़ुबर कफ़ा जबर फ़ा रो वापि शुरू कफा रू वजुबर वाह मि मिप जबर माँ त वापिश तु वा मैं तू वजुबर वाह हामिम पिश होम वाहम क़ फ़ा पिश कुफ़ फ़ालिप जुबर फ़ा रो दी पेशरो লাম লাই গুন্না হবে এখানে কারণ নুন সেকেন্ডের পর ইয়ামিম নুন অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না হয় ফেলাইয়া ইয়া ইয় ক দেখুন এখানে কলকলা হবে মানে ধাক্কা দিয়ে পড়তে হবে সে কারণে লাল কালি দিয়ে লেখা আছে বাজুবর বা লাম ক বালা ميم نون جر مين همزة زبر آ ح زغر ح دال جدي هميم ميم جر هم, هم ميم لام بش ميل ميم لام زر ميل همزة لام بش أول أحدهم أحدهم ميل أول همزة زغر أرض جد دوي أرضي دال جغر ذا ها جغر বা অজবর বাউ এখানে ঘন্না হবে ব্যা বা উ ওয়া লাম জবল্লা ওয়াও ফাজের উইফ ওয়ালা ওয়া লা উইফ তা দাল তা দা ওয়ালা উইফ তা দা বাজের বি হা খারাজের হি বিহি থামলে বাহাজের বি এভাবে উচ্চারণ হবে থামলে ওয়ালা উইফ

হামজাজের ই কাব জবর কা উল ই কা লাম জবর লাহামিম পেশহম লাহুম আইন জবর আয়দা লালিব জবর দা আয়দা বাদু বেশ বোন আয়দা বোন হামজা জবর আ লামিয়া জেল্লি মেমা বেশ মৌ অ্যালি ওয়া জুবর ওয়া মিম আলিফ মা ওয়া মা লাম জুবর হামিম হা পেশ ওয়া মা লাহুম মিম নুন জের মিন নুন খরা না সজে সুই রয়া জের রি নুন জুবর না মিন না না থামলে তিন আলিফ এখানে মিন

رجب رو حتى زبر حتى كرجب تا حتى تانون بشتم فازل في قفا بشقو تنفقو ميم ميم جر ميم ميم ما ميم ما تازتي حبا بشحو تابشتو حب زر حب تحب بو بون تحبون تملي تحبون لن تنالوا البر حتى تنفقوا مما تحبون تربى و جبر و مما ما وما তানুন নুন পেশ তং এখানে গুননা হবে ফাজেরু ফি কপ পেশ ওয়া ফে কীম নুন জের মীন মিন জব মিং শ্য হামজা দুজের ইং এখানেও গুননা ইক্ফা গুননা এগুলো ফা হামজা নুন ইন নুন লাম জব নাল ফল লাম খারা জুবল্ল হা জুবর হা ফল হাজের বি হা খারা জের হি বিহি আইন জবর মিম দিবেশ মন আলী থামলে এখানে তিন আলিফ আলিম ওমা তুম ফিকু ফ্ল হিহি আলিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মাজি শিক্ষার যে বানান করে রিডিং পড়ার এই কোর্সটি চলছে তো এই ভিডিওগুলো অবশ্যই আপনারা প্রত্যেকদিন দিন দেখবেন আর আজকের ক্লাসটি এ পর্যন্তই তো বাকি ক্লাসগুলো আপনারা অবশ্যই করবেন নিয়মিত আমাদের চ্যানেল থেকে এই ক্লাসগুলো করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ অতি অল্প সময়ে কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিখতে পারবেন তো বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক